সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। এখনও অবধি আপনাদের মধ্যে যিনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তিনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এবং সেই সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত ICTS সুপারভাইজার যে পরীক্ষার আবেদন করেছিলেন আপনারা জানেন, সেই পরীক্ষার ডেট পরিবর্তিত হয়ে নতুন ডেট ঘোষিত হয়ে যায় এবং আগামী মাসেই সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সেই পরীক্ষাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যাডমিট কার্ড ইস্যু করেছে। আমরা আজকে দেখব কিভাবে আপনারা নিজের নাম এবং জন্ম তারিখ দিয়ে বসিয়ে আপনারা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেই সঙ্গে আরও আমরা দেখে নেব পরীক্ষা হলে যাওয়ার আগে বিশেষ কতগুলি সতর্কতামূলক বিষয় যেগুলি আমাদের মাথায় রাখতে হবে। তাই চলুন বেশি দেরি না করে আমরা চলে যাই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ভিডিওটিতে। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, গুগল ক্রোম ব্রাউজার খুলবেন, এখানে WBPSC লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে PSCWBApplication.in, এটা খুলে নেবেন বা সরাসরি আপনারা এই অ্যাড্রেসটি ওয়েব অ্যাড্রেসটি লিখেও সার্চ করতে পারেন। প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে এই যে অ্যাডমিট কার্ডে, এখানে নিউ বলে যেটা ব্লিঙ্ক করছে এখানে লেখা রয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ ICTS 2019। এই যে 2019 সালে ফিমেল বা মহিলা, শুধু কেবলমাত্র মহিলা যে ICTS সুপারভাইজার নিয়োগ হবে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে আপনারা ক্লিক করতে পারেন। আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন ট্যাব খুলে গেল, নতুন পেজ। এইখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। হয় আপনাকে আপনার এনরোলমেন্ট নাম্বার, ফর্ম ফিল আপ করার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছিলেন সেই এনরোলমেন্ট নাম্বার বসাতে হবে, সেই সঙ্গে ডেট অফ বার্থ, এখানে তারিখ মাস সাল বসিয়ে সার্চ করতে হবে, নতুবা আপনি আপনার নামের প্রথম যে অংশটি নামে সেটা দিয়েও সার্চ করতে পারেন। আমরা এখানে একজন প্রার্থীর নামে প্রথম অংশটা দিয়ে সার্চ করে নেব। আমরা দিলাম প্রার্থীর প্রথম নাম শামিমা, এইবার আমরা দেবো তার ডেট অফ বার্থ। প্রথমে দিলাম তারিখ, তারপরে দিলাম মাস, তারপরে দেবো আমরা ইয়ার। দেওয়ার পরে এবার আমরা করব সার্চ। এই যে সার্চ দিয়ে দিলাম, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাডমিট কার্ডটি চলে এসেছে এবং প্রাইভেসির জন্য আমরা এটা একটু হাইড করে নেব, এনরোলমেন্ট নাম্বারটা একটু হাইড করে রেখেছি এটা প্রাইভেসির জন্য। এবং এখানে দেখুন অ্যাডমিট কার্ড বলে লেখা রয়েছে, এইবার এখানে আমরা ক্লিক করে দেখে নেব। এই যে ক্লিক করলাম দেখুন সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলে গেল, এটি হচ্ছে অ্যাডমিট কার্ড। এখানে আমরা যেটা করেছি প্রাইভেসির জন্য কিছু কিছু জায়গা আমরা হাইড করে রেখেছি, এখানে ক্যান্ডিডেটের ফটোটুই হাইড করে রেখেছি। ক্যান্ডিডেটের পরীক্ষা হবে কুর্মিতলা হাই স্কুল ভিলেজ পোস্ট কুর্মিতলা মুর্শিদাবাদ 742149। দেখুন পরীক্ষার তারিখ হয়েছে 1 সেপ্টেম্বর 2019 সানডে, এটা আপনারা জানেন আগে থেকেই। পরীক্ষার সময় 12টা থেকে দুপুরে 1টা, সেন্টার হচ্ছে বহরমপুর, সেন্টার কোড 18। এই যে নিচে বিষয়গুলি দেখুন, এইটি খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলি বিষয় বলা রয়েছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি না বলছে, ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিজ ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন অফিস ইমিডিয়েটলি। অ্যাডমিট কার্ডটি ভালো করে আপনারা দেখবেন, কোনো রকম ভুলভ্রান্তি চোখে পড়লে সঙ্গে সঙ্গে কমিশনের অফিসে আপনারা যোগাযোগ করবেন। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং টু আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। নিচে যে কোনো একটি ডকুমেন্টসের সঙ্গে দুটো স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ আপনারা নিয়ে যাবেন। ডকুমেন্টগুলো কী রয়েছে, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, মাধ্যমিক বা সেই জাতীয় কোনো সার্টিফিকেট যেখানে আপনার ছবি থাকবে, অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। আমার মনে হয় আপনাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, এই তিনটের মধ্যে একটি নিয়ে যাবেন, সঙ্গে দু কপি ফটো নিয়ে যাবেন। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রভিশনাল, সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। পরীক্ষা হলে প্রবেশের অধিকার যে শর্তাবলীগুলি ছিল সেগুলি এখানে মেনে চললে তবেই ঢোকা যাবে। আন্ডার নো সার্কামস্ট্যান্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য অ্যাডমিট কার্ড। কোনো অবস্থাতেই
প্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ভেনু উইল নট বি অ্যালাউড আফটার 11:50 AM। আপনারা জানেন 12টা থেকে পরীক্ষা শুরু, সকাল 11:50 বেজে গেলে তারপরে কোনো অবস্থাতে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু দ্য এক্সামিনেশন ভেনু 1 আওয়ার বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ 11 AM, অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল ইমিডিয়েটলি আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ফ্রিস্কিং। অর্থাৎ প্রথমেই যেটা করতে হবে, আপনাদেরকে পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে, ঠিক 1 ঘন্টা আগে, হ্যাঁ ঠিক 1 ঘন্টা আগে 11টার সময় আপনাদেরকে পরীক্ষা হলে রিপোর্ট করতে হবে। এবং আপনাদের আপনাদের এই যে কোনো রকম সব রকম চুপভাবে পরীক্ষা করে নেওয়ার পর আপনাদেরকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে। এ ক্যান্ডিডেট উইল আন্ডার নো সার্কামস্টান্সেস বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এ ভেনু আদার দ্যান দ্য অ্যালটেড ওয়ান। অর্থাৎ একজন পরীক্ষার্থী, তার জন্য যে নির্দিষ্ট পরীক্ষা ভেনু স্থির করা হয়েছে সেটা ব্যতীত সে অন্য কোনো ভেনুতে পরীক্ষা দিতে পারবে না। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন ওনলি হোয়াইল এক্সারসাইজিং রেসপন্সেস টু দ্য ওএমআর অ্যান্সার শিট। এটা আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভালো করে বুঝে নিন যে যিনারা পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষার্থীদেরকে কালো বল পয়েন্ট পেন ইউজ করতে হবে ওএমআর শিট ফিল আপ করার জন্য, কখনোই ভুল বল পয়েন্ট ইউজ করবেন না। তারপরে রয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল আওয়ার অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শেষ না হওয়া অবধি কোনো পরীক্ষার্থী পরীক্ষা হল ছেড়ে বেরোতে পারবেন না। অ্যাডাপশন অফ এনি কাইন্ড অফ আনফেয়ার মিনস ডিউরিং দ্য আওয়ার্স অফ এক্সামিনেশন উইল এন্টেল পেনাল অ্যাকশন অ্যাজ উড বি ডিমেন্ড ফিট বাই দ্য কমিশন। অর্থাৎ পরীক্ষা চলাকালীন কোনো অনৈতিক উপায় অবলম্বন করলে কমিশনের দ্বারা নির্দিষ্ট শাস্তি মুখে পড়তে হতে পারে পরীক্ষার্থীকে। ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস, লো ভিশন অর উইথ লোকোমোটর ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি উইল বি অ্যালাউড 20 মিনিটস কম্পেনসেটরি টাইম। যে সমস্ত পরীক্ষার্থী অন্ধ বা যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ বা যাদের সেরিব্রাল পালসি রয়েছে তাদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হবে। ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস, লো ভিশন অর উইথ লোকোমোটর ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি, হ্যাভিং রাইটিং এক্সট্রিমিটি and requiring the help of a scribe must engage their own scribe. The scribe must have academic qualification not higher than the one prescribed in the advertisement for this examination. বলছে এই যেখানে অন্ধ ব্যক্তি বা যারা সহায়ক নেবে পরীক্ষার জন্য সে সহায়ক ব্যক্তিকে আয়োজন করতে হবে আবেদনকারীকে নিজে, এবং ওই সহায়ক ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, এই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ICTS সুপারভাইজারের শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন তার চাইতে যেন অধিক না হয়। নো মেল ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন ভেনু ইভেন ইফ হি পজেসেস এ ভ্যালিড অ্যাডমিট কার্ড। যদি কোনো পুরুষ আবেদনকারী তার বৈধ অ্যাডমিট কার্ড থাকে তবুও তাকে কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা গৃহে ঢুকতে দেওয়া হবে না। নিচে আরও লেখা আছে, দেখুন, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ এক্সামিনেশন, এক্সাম্পল অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ এটসেট্রা। এখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড এবং আইডেন্টিটি প্রুফ ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে আসতে নিষেধ করা হচ্ছে। ক্যারিং ইউজিং এনি টাইপ অফ ক্যালকুলেটর, মোবাইল ফোনস, গ্যাজেটস অফ কমিউনিকেশন ইজ কমপ্লিটলি ব্যান্ড ইনসাইড দ্য প্রিমিসেস হোয়ার দ্য এক্সামিনেশন ইজ বিং কন্ডাক্টেড। ইনফ্রিঞ্জমেন্ট অফ দ্য ইনস্ট্রাকশন উইল অ্যাট্রাক্ট পেনাল অ্যাকশন ইনক্লুডিং ব্যান ফ্রম ফিউচার এক্সামিনেশন। এটা খুব মাথায় ভালো করে রাখবেন যে কোনো রকমভাবে ক্যালকুলেটার, ইলেকট্রনিক গ্যাজেটস বা এমন কোনো জিনিস যেটা দিয়ে কমিউনিকেশন করা যায় বাইরে কারোর সঙ্গে, এইসব জিনিস ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, এবং এইসব জিনিস ব্যবহার করলে কমিশনের নিয়ম অনুযায়ী ভবিষ্যতে কমিশনের তরফ থেকে আয়োজিত যে কোনো পরীক্ষা থেকে আপনাকে বসতে নিষেধ করা হতেও পারে। তো এই নিয়মকানুনগুলি আপনারা একটু ভালো করে দেখে নেবেন, আপনারা ভালোভাবে অ্যাডমিটটি ডাউনলোড করুন। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনার যথাসম্ভব হেল্প করবো। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাডমিট ডাউন ওয়েবসাইটটি PSC WBPSC-র ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে সঙ্গে সরাসরি অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্কটিও দিয়ে দিচ্ছি। আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং সর্বোপরি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য। আপনারা ভালোভাবে পরীক্ষা দিন, নমস্কার।